हेलो स्टूडेंट्स तुम्हारे सबाई के हमारे चैनल वेलकम जानाई। आज के देखो तुम्हारे एबीटीए माध्यमिक टेस्ट पेपर थे के पेज नंबर 143 সেখানে তোমাদের লাইফ সায়েন্সের একটা ইম্পর্টেন্ট পেপার দেওয়া হয়েছে, সেগুলো যেটি সঠিক আনসার সেটা আমরা আজকের ক্লাসে দেখে নেব। কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিছু সূর্যাস্তের সঙ্গে বুঝে যায়। এটা দেখো কেমো মানে হচ্ছে রাসায়নিক পদার্থের ফলে চলন, ফোটো মানে আলো, থার্মো মানে তাপ, সিস্পো মানে হচ্ছে স্পর্শ বা কোনো আঘাত হতে পারে। তাহলে এই ক্ষেত্রে থার্মোন্যাস্টিক চলন এটা হবে তোমার রাইট আনসার। দুই নম্বর প্রশ্ন, এক্ষেত্রে পাতাবাহার গাছ থেকে পাতা বিচ্ছিন্ন করার পর বহুদিন গাছটিকে সতেজ ও সবুজ রাখতে যে হরমোন প্রয়োগ করা হয়, এক্ষেত্রে আনসার হবে সাইটোকাইনিন। তার কারণ সাইটোকাইনিন পত্রমোচন বিলম্বিত করে। এরপরে তিন নম্বর, মধুমেহ রোগে আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম? সেটা আমরা জানি যে ইনসুলিন হরমোনের অভাবে মধুমেহ বা ডায়াবেটিস রোগ হয়, তাহলে এটার উৎপাদন ঠিকমতো হয় না। চার নম্বর, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি হতে দেখা যায়? দেখো এগুলোর মধ্যে প্রথম দশা মানে প্রোফেজ দশায় নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাস অবলুপ্ত হতে দেখা যায় এবং এদের পুনরায় আবির্ভাব ঘটে শেষ দশা মানে পুনরায় ফিরে আসে টেলোফেজ দশায়। দুটোই কিন্তু তোমরা মনে রাখবে। এরপরে নেক্সট দেখো, পত্রজ মুকুলের সাহায্যে জনন সম্পন্ন করে। দেখো এগুলোর মধ্যে পত্রজ মুকুল দেখা যায় পাথরকুচি গাছে। ছ নম্বর প্রশ্ন, মানব পরিস্ফুরণের যে দশায় স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল থাকে, দেখো শৈশব, বার্ধক্য, বয়ঃসন্ধি, সদ্যজাত, এগুলোর মধ্যে বার্ধক্য দশায় কিন্তু দৃষ্টিশক্তি স্মৃতিশক্তি কমে যায় বা দুর্বল থাকে। নেক্সট সাতের প্রশ্ন, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে? দেখো একবার ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর মানে ওয়াই আর, একবার ক্যাপিটাল ওয়াই স্মল আর। এবার নেব আমরা স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, একবার স্মল ওয়াই স্মল আর। তাহলে কত ধরনের হলো? 1 2 3 4, তাহলে 4 প্রকার, অপশন সি। এরপরে 8 নম্বর প্রশ্ন, পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির সন্তানদের ক্ষেত্রে থ্যালাসেমিয়ার দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? এটা দেখো আনসার হবে কিন্তু 25%। নয়টা দেখো, নয়টার বলা হচ্ছে শস্য নিউক্লিয়াসের প্রকৃতি হলো। এক্ষেত্রে দেখো নয়টার আনসার হয়ে যাবে তোমার কিন্তু 3N। এরপরে 10-এর প্রশ্ন, মৌমাছির ওয়াগল নৃত্য যে আকৃতির তা হলো আমরা জানি 8 হয়, 8, তাহলে অপশন সি। 11 নম্বর প্রশ্ন, একটি স্বাধীনজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া হলো? অ্যাজোটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম, এ ও বি কোনটি নয়? দেখো অ্যাজোটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম দুটোই কিন্তু স্বাধীনজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া, তার মানে এক্ষেত্রে সি অপশন। 12টা দেখো, পৃথিবী সৃষ্টির সময় বায়ুমণ্ডলে যে গ্যাসটি ছিল না, এই প্রশ্নটা আমরা আগেও পেয়েছি যে অক্সিজেন গ্যাস ছিল না। 13 নম্বর প্রশ্ন, ঘোড়ার প্রাচীনতম আদি পূর্বপুরুষের নাম কি? দেখো এগুলোর মধ্যে ইওহিপ্পাস হচ্ছে তোমার উষাকালের ঘোড়া, তাই না, ঘোড়ার হচ্ছে আদি পূর্বপুরুষ। আর 4 নম্বর, 14 নম্বর প্রশ্ন, বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়? এগুলোর মধ্যে দেখো অ্যাজমা, এই প্রশ্নটাও আমরা টেস্ট পেপার আগে পেয়েছি। 15 নম্বর প্রশ্ন, দূষিত জলে জলজ শৈবালের বৃদ্ধি ঘটাকে কি বলে? আমরা জানি ইউট্রিফিকেশন বলে। এরপরে বিভাগ ক্ষয়ে দেখো শূন্যস্থান দেওয়া হয়েছে, জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে কি বলে? এটাকে বলা হয় কিন্তু হটস্পট, কেমন, এটাকে হটস্পট বলে। 2 নম্বর দেখো, ড্যাশ হরমোন এক্ষেত্রে ফল পাকাতে সাহায্য করে, আমরা জানি ইথিলিন, এটা হবে তোমার ইথিলিন হরমোন। এরপরে নেক্সট, থ্যালাসেমিয়া মেজর রোগটি কত নম্বর ক্রোমোজোমের ত্রুটির ফলে হয়? এটা আমরা জানি 16 নম্বর ক্রোমোজোম ও 11 নম্বর ক্রোমোজোমের ত্রুটির ফলে হয়। এরপরে 4 নম্বর প্রশ্ন, কেবলমাত্র ড্যাশ অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়, এটা হবে তোমার কিন্তু হোমোজাইগাস, তাই না, হোমোজাইগাস অবস্থাতেই একমাত্র প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশ পায় বা প্রকাশিত হয়। এর পরের প্রশ্ন দেখো, প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে দ্রুত স্বতঃস্ফূর্ত এবং তার সঙ্গে এটা কি তাৎক্ষণিক মানে কিছুক্ষণের জন্য এটা কিন্তু দেখা যায়। আর ৬ নম্বর প্রশ্ন ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ আমরা জানি প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে তোমার নীলগিরি তাই না এটা হচ্ছে নীলগিরি। এরপরে সত্য মিথ্যা বলা হয়েছে প্রথম দেখো ৭ নম্বর প্রশ্ন টি ক্যাপিটাল টি এবং স্মল টি গেমেট দ্বয়ের মিলনের ফলে হোমোজাইগোট উৎপন্ন হয়। হোমোজাইগোট মানে দুটোই সেম কিন্তু এখানে ক্যাপিটাল টি স্মল টি দুটো আলাদা আলাদা তাহলে হেটেরোজাইগোট হবে তার মানে এটা মিথ্যা। পরের প্রশ্ন একটি পক্ষী পরাগী উদ্ভিদ হলো ধান এটা কিন্তু পক্ষী পরাগী নয় তার মানে এটা মিথ্যা। ৯ নম্বর প্রশ্ন ডিএনএ শর্করাটি হলো রাইবোজ প্রকৃতির তা কিন্তু নয় ডিএনএ শর্করাটি হচ্ছে ডিঅক্সিরাইবোজ প্রকৃতির আর আরএনএ যেটা শর্করা সেটা রাইবোজ প্রকৃতির তাহলে এটাও মিথ্যা। ১০ নম্বর দেখো ফ্ল্যাজেলা হলো প্যারামিসিয়ামের গমনাঙ্গ আমরা দেখলাম ইউগ্লিনার গমনাঙ্গ তাহলে এটাও ভুল। ১১ নম্বর নিষেকের ফলে ডিম্বাশয় বীজ গঠন করে আমরা জানি পরিণত পরিপক্ক নিষিক্ত ডিম্বককে বীজ বলে তার মানে ডিম্বক বীজে পরিণত হয় আর ডিম্বাশয়টা কিন্তু ফলে পরিণত হয় তাহলে এটাও কিন্তু মিথ্যা। কেমন তোমরা সত্য এবং মিথ্যা এভাবে লিখবে কেমন আমি সুবিধার্থে টিক দিচ্ছি এবং ক্রস দিচ্ছি কেমন। পরের প্রশ্ন দেখো উড়িষ্যার ভিতরকণিকা কুমির প্রকল্প হিসাবে বিখ্যাত এটা কিন্তু সত্য। এবার স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে প্রথমত দেখে নাও তারপর আমরা খাতায় এটা দেখিয়ে দিচ্ছি। লঘু মস্তিষ্ক দেখো লঘু মস্তিষ্ক কিন্তু ভারসাম্য রক্ষা করে। কোষচক্র কোষচক্র দেখো এক্ষেত্রে তোমার হয়ে যাবে হাওয়ার্ড ও পেঙ্ক। এরপরে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া দেখো এক্ষেত্রে হয়ে যাবে তোমার থায়োব্যাসিলাস এটা। আর অসম্পূর্ণ প্রকটতা এটার ক্ষেত্রে অনুপাতটা জিনোটাইপ ফিনোটাইপ দুটোই একই হয় 1:2:1 এটা। নেক্সট দেখো মিশ্র স্নায়ু হচ্ছে তোমার ভেগাস এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কেমন। আর খণ্ডীভবন পদ্ধতিতে বংশবিস্তার করে এটা হচ্ছে স্পাইরোগাইরা। এবার খাতার মধ্যে দেখে নাও না তো এটা দেখতে হয়তো একটু অসুবিধা হতে পারে দেখো খাতার মধ্যে তাহলে আমরা দিয়েছি কোনটার সঙ্গে কোনটা ম্যাচিং হয়ে যাচ্ছে। নেক্সট তাহলে আমরা পরের প্রশ্নগুলো দেখে নেব। ২৩টা বেছে লেখার কথা বলা হয়েছে দেখো হিমোফিলিয়া বর্ণান্ধতা রাতকানা থ্যালাসেমিয়া সবগুলো বংশগত রোগ শুধুমাত্র রাতকানা এটা বংশগত রোগ নয় ভিটামিন এ এর অভাবে কিন্তু এই রোগটি হয় তাহলে এটা আলাদা। মেনিনজেস কি মেনিনজেস সিম্পলি তোমরা লিখতে পারো যে মস্তিষ্কের বহিরাবরণী আর ভালো করে বললে তোমরা বলতে পারো যে মস্তিষ্ক যে স্ত্রীতরীয় পর্দা দ্বারা আবৃত থাকে তাকে মেনিনজেস বলে। এরপরে হোলেন্ড্রিক জিন কি খাতার মধ্যে দেখে নাও পুরুষদের ওয়াই ক্রোমোজোমে উপস্থিত যে প্রকট জিন কেবলমাত্র পুরুষ জনিত্রী দেহ থেকে পুত্রের দেহে সঞ্চারিত হয় তাকে হোলেন্ড্রিক জিন বলে। এরপরে পরের প্রশ্ন গ্লুকাগন তার আগে আরো একটা প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের কোথায় কুমির প্রকল্প বা কুমির প্রজেক্ট লক্ষ্য করা যায় এটা দেখো পশ্চিমবঙ্গের কোথায় জিজ্ঞাসা করা হয়েছে এটার আনসার হবে সুন্দরবন কেমন। নেক্সট দেখো গ্লুকাগন হরমোনটি কোথা থেকে নিঃসৃত হয় এটা হচ্ছে দেখো অগ্নাশয়ের যেটা আলফা কোষ সেখান থেকে গ্লুকাগন এবং যেটা বিটা কোষ সেখান থেকে কিন্তু ইনসুলিন হরমোন ক্ষরিত হয় কেমন। তোমরা চাইলে এভাবেও লিখতে পারো আনসারটা তোমরা লিখবে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর আলফা কোষ থেকে গ্লুকাগন নিঃসৃত হয়। নেক্সট কোশ্চেন দেখো শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও পাথরকুচি এটা হচ্ছে পত্রজ মুকুল তাহলে কচুরি পানা কিসের সাহায্যে বংশবিস্তার করে খর্ব ধাবক কেমন এটা হয়ে যাবে খর্ব ধাবক। এরপরে দেখো লাস্ট কোশ্চেন ৪টি বিষয়ের মধ্যে ৩টি একটি বিষয়ের অন্তর্গত বিষয়টি খুঁজে বের করো এবং লেখো ভ্রূণ ভাজককলা বীজ ক্রায় সংরক্ষণ এই ক্রায় সংরক্ষণের দ্বারাই কিন্তু এই প্রথমের ৩টি কিন্তু সংরক্ষণ করা হয়। একবার তোমরা খাতার মধ্যে লাস্টে দুটো দেখে নিতে পারো দেখো এটা ছিল খর্ব ধাবক এটা হচ্ছে ক্রায় সংরক্ষণ। তাহলে দেখো আজকে আমরা তোমাদের লাইফ সায়েন্সের পেজ নাম্বার 143-তে যে একটা পেপার দেওয়া হয়েছে সেখান থেকে সমস্ত শর্ট কোয়েশ্চেনের আনসার আমরা আজকের ক্লাসে আলোচনা করে নিলাম। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক দেবে। আর যারা আগের ক্লাসগুলো দেখোনি ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্সের প্রশ্ন উত্তরগুলো দেখোনি সেক্ষেত্রে তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে যাবে সেখানে মাধ্যমিক 2023 বলে একটা প্লেলিস্ট পাবে সেখানে তোমরা আগের ক্লাসগুলো সব দেখতে পাবে। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দা ভেরি বেস্ট।